ঢাকা সিটি। আজকের ভিডিও পার্ট 2 আমরা সোনারগাঁও জাদুঘরে ঢুকতে গেলে প্রথমে আপনাকে 50 টাকা গুনতে হবে। সোনারগাঁওয়ে পর্যটক ও পর্যটকের জন্য একটি লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর রয়েছে। সোনারগাঁও লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বুধবার এবং বৃহস্পতিবার জাদুঘরটি বন্ধ থাকে। আপনি জাদুঘর এলাকায় জয়নুল আবেদিনের আর্ট গ্যালারি পাবেন। জাদুঘরের ভিতরে দুটি প্রদর্শনীয় গ্যালারি রয়েছে। উভয়ের মধ্যে বাংলাদেশীয় স্থানীয় জীবন দেখানোর কিছু স্ট্যাটাস রয়েছে, যেমন কৃষিকাজ, মহিলার কাজ করে। এছাড়াও আপনি আমার দেশের বেশ কয়েকটি নৌকার ক্ষুদ্র সংস্থার পাবেন, যেগুলো এখন যান্ত্রিকের সাথে প্রতিযোগিতা করার পর হারিয়ে গেছে যানবাহন। তাড়াতাড়ি তো আসসালামু আলাইকুম।